এঁচোড়ের বড়া দিয়ে ফুলকপি আলুর রেসিপি। এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। বেসন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি দিয়ে একসঙ্গে মেখে নেব। এইভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আলুগুলো ভেজে নেব, ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে একসঙ্গে বেটে নেব। দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, মশলা গুঁড়ো গুলো দিয়ে দেব। বেটে রাখা মশলা, মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে চিনি, দেবো গরম মশলা গুঁড়ো।